Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Guide. আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন. So viewers, আজকে আমি চলে এসেছি মামনি শপ থেকে অফার প্রাইসে আপনাদের খুব রিকোয়েস্টে একটা ওয়ান পিস টপস নিয়ে. সেগুলো দেখিয়ে দিব, প্রাইসটা জানিয়ে দিব. অনলাইনে জন্য ভিডিওস কিনে দাও নাম্বার যোগাযোগ করবেন. এটার বডিতে সুন্দর করে কাটচুপির কাজ আছে, বাটনগুলো খোলা যাবে. হাতাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর. ফ্রন্ট সাইডে পুরোটা ক্রেপ. এটার বডি সাইজ হবে ফ্রি সাইজ, সবাই পড়তে পারবে. এটার প্রাইসটা কত পড়বে? মাত্র 360. আগের প্রাইসই আপনাদের জন্য রাখা হয়েছে অফার প্রাইস. এটা হচ্ছে ব্ল্যাক কালার, সেম প্রাইস 360 টাকা. দেন যেটা আছে সেটা খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার, সেম প্রাইস 360. যা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন. এটা দেখুন সুন্দর একটা মুভিশ পিঙ্ক কালার, সেম প্রাইস 360 টাকা. দ্রুত অর্ডার করবেন, ঠিক আছে? লেট করবেন না, 360 টাকায় পেয়ে যাচ্ছেন. এই যেটা আরেকটা কালার, ব্লু কালার, এই যে এটা আরেকটা কালার হচ্ছে সুন্দর একটা ডিজাইনও আছে. আচ্ছা, এই ডিজাইনও হবে তাই না প্রত্যেকটার মধ্যে? এটা কি সেম প্রাইস 360 টাকা? প্যানেল করা আর কি, সেম প্রাইস পড়বে 360. এখন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স, এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস. এই যে দেখুন বডিটা রাফেল করা, গলায় কুচি করা আছে, কোমরটা স্মোকি হবে, খুবই সুন্দর. এগুলো লম্বা হবে মোটামুটি আপনার 36-38 এরকম, তাই না? এই যে প্রাইস পড়বে এটা কত? 360 আর এগুলো কিন্তু টিনেজার মেয়েদের জন্য, 40-42 বডিতে পরা যাবে. কালারগুলো দেখাবো. এটা একটা কালার আছে, এটা ব্যাক সাইড, সেম প্রাইস 360 টাকা. এই যে দেখুন এটা একটা কালার আছে, সেম প্রাইস 360 টাকা. এটা একটা কালার, মেরুন কালার, সেম 360 টাকা প্রাইস পড়বে. এটা একটা আছে অ্যাশ কালার, সেম প্রাইস 360 টাকা. ওকে, আরেকটা কালার হবে এই যে অলিভ কালার, সেম 360 টাকা প্রাইস পড়বে. দেন যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালার, সেম প্রাইসে পড়বে 360 টাকা. সো ভিএস এই কালেকশনগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসবেন মামনি শপে. শপে নামানি ফোন নাম্বার জানিয়ে দিই ভিএস তাদের. এটা হচ্ছে মামনি শপ, যেটা হচ্ছে 151 ইস্ট মার্কেট শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা. এই তিনটে নাম্বার ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে. অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন, হোলসেলের জন্য নিচে নাম্বারে কন্ট্যাক্ট করবেন. তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ.